নমস্কার বন্ধুরা, অ্যাক্টিভ অ্যাক্টিভিটিতে আপনাদের স্বাগত। আজ আমি কল্যাণীতে এসেছি। ইনি একজন মাইক্রোবায়োলজিস্ট আছেন। তো স্যার, আপনি আপনার পরিচয়টা যদি আরেকটু ভালো করে দেন আমাদের দর্শকদের, বলুন আপনার পরিচয়টা। আমি একজন মাইক্রোবায়োলজিস্ট এবং বায়োটেকনোলজিস্ট। আমি দীর্ঘদিন ধরে রিসার্চ করেছি এই মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজি নিয়ে। তো এই রিসার্চ করে আমি গবেষণা করে অনেক পেপার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল জার্নালেও আমার কিছু পাবলিশ পেপার আছে। তা আমি একজন ইউটিউব ভিউয়ার, আমার ইউটিউব দেখতে খুব ভালো লাগে। হঠাৎ লাস্ট কিছু মাস থেকে দেখছি বায়োফ্লাক টেকনোলজির অনেকগুলো ভিডিও দেখলাম, দেখে আমার মনে হলো যে কিছু বলা উচিত, বায়োফ্লাক টেকনোলজি কিছু বলা উচিত। অ্যাজ এ মাইক্রোবায়োলজিস্ট আমি চাইলাম কিছু বলতে, এবং বলে দেখছি যে এমন কিছু জিনিস আছে যেগুলো অনেকে বলছেন, বিভিন্ন রকম ইউটিউবে বলছেন, সব কিছু বলছেন। আমার যেটা আমি মূল বক্তব্য সেটা হচ্ছে যে আমি চাইছি কত সরলভাবে, কত সহজভাবে আপনাদের সামনে আমি এটাকে পৌঁছে দিতে পারি। আচ্ছা, তা আমি তাই আমার পক্ষ থেকে, ডক্টর স্যাকওয়ার পক্ষ থেকে, আমি সমস্ত বায়োফ্লাক টেকনোলজি ফ্যামিলি মেম্বারদের, যারা ট্রেনিং নিচ্ছেন, যারা ট্রেনিং দিচ্ছেন, যারা ট্রেনিং নেবেন ভাবছেন, তাদের সকলকে আমার শুভেচ্ছা রইল। আচ্ছা, আমি কারোর সমালোচনা করতে আসিনি, আমি শুধু এসছি যে এই জিনিসটার উপর কি আছে। আমরা বলছি বায়োফ্লাক টেকনোলজি, তাহলে নিশ্চয়ই এটা টেকনোলজি, এর মধ্যে কিছু টেকনিক আছে, যে টেকনিকটাকে আপনাকে আয়ত্ত করতে হবে, তবেই আপনি সাকসেস হবেন। আমি চাইবো না যে আমি একটা ট্যাঙ্ক দেখি আপনাদের বলে দিলাম, দেখুন দাদা আমার এত মাছ আছে, এত চাষ করছি, এ হচ্ছে, সব কিছু হচ্ছে, সেটা আমি চাইছি না। আপনি আগে ব্যাপার সায়েন্সটা জানুন, এই বায়োফ্লাক টেকনোলজির উপরে কিছু সায়েন্স আছে, যেটা হচ্ছে, একটা হচ্ছে যে জীববিদ্যা বা বায়োলজিটা আপনাকে একটু জানতে হবে, কেমিস্ট্রি রসায়নটা একটু জানতে হবে, আর জানতে হবে একটু ম্যাথ, অল্প অল্প অঙ্ক, গুণ ভাগ যোগগুলো জানলেই হবে। আছে অনেক কিছু, সেটা আমি কিন্তু বলবো না এখানে, কারণ আমি যতখানি প্রথমেই বলেছি আপনাদের যে আমি যতখানি সিম্পল, যতখানি সরলভাবে সব বায়োফ্লাক টেকনোলজির এ টু জেড আমি পরপর ভিডিও করে যাবো। ব্যাপারটা এত সহজ নয়, এটা একটা সহজ নয়, তার মানে কি বলতে চাইছেন? এটা কি সাধারণ মানুষ যারা একদম, মানে ধরুন মাধ্যমিক পাস বা যারা খুব সাধারণ মাছ চাষি, যারা যে জাল টানে, তাদের পক্ষে এটা নেওয়াটা কতটা নিতে পারবে? সবাই নিতে পারবে, সবাই নিতে পারবে, কিন্তু আমার কথা যে বেসিক নলেজটা তাকে থাকতে হবে। ওখানে যদি আপনাকে যেমন বলা হচ্ছে যে নাইট্রোজেন, অ্যামোনিয়া, হেটারোট্রপিক ব্যাকটেরিয়া, ওখানে বলা হচ্ছে গুড ব্যাকটেরিয়া, ব্যাড ব্যাকটেরিয়া, ফ্লক, বায়োফ্লক, বিভিন্ন রকম টার্ম ইউজ করছে, কিন্তু আমি দেখছি না যে কেউ ভেঙে এটাকে বলছেন একটু, এটা জিনিসটা কি, এটা কি কাজ করে, কেমন ভাবে কি করে, সিএম রেশিও, এফসিআর, সব বিষয়ে আলোচনা হচ্ছে। তো আমি চাইছি একটু ডিটেইলসে বলতে। এই বিষয়ে শর্টকাটে যদি মানুষ কিছু করতে চায়, মানে অতটা হয়তো অনেক কিছু আছে, ডিপলি অনেক কিছু জানার থাকে, তো শর্টকাটে যদি কিছু করতে পারে তো সেক্ষেত্রে অসুবিধা হবে কি চাষে? অবশ্যই শর্টকাটে কোনো জিনিস পেতে গেলে শর্টই হয়ে যাবে, লাস্টের দিকে কিন্তু শর্টই পড়ে যাবে আপনার। আমার যেটা মনে হচ্ছে, সাপোজ ধরুন আপনি একটা দোতলায় উঠবেন, 40টা সিঁড়ি ভেঙে উঠতে হবে, আপনি যদি বলেন দুটো সিঁড়ি ভেঙে উঠে যাবো, শর্ট চট করে উঠে যাবো, আমাদের কাছে নতুন হতে পারে, আমাদের কাছে হয়তো হার্ডলি 8 থেকে 10 মাস আমরা এই ব্যাপারটা নিয়ে মাথা চাড়া দিয়ে উঠেছি। আর রিসেন্ট দেখছি আমি 2-3 মাস থেকে দেখছি বায়োফ্লক, বায়োফ্লক এটা বিশাল হাওয়া পড়ে গেছে। কিন্তু আপনি এই বায়োফ্লক টেকনোলজি কিন্তু পৃথিবী জুড়ে আপনি যদি তার হিস্ট্রিটা দেখেন, এটা কিন্তু নতুন না। জাপান, চায়না, আমেরিকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এরা কিন্তু অনেকদিন থেকে বায়োফ্লক টেকনোলজি করছে এবং সাকসেসফুলি করছে। সাকসেসের পিছনে যে কারণটা রয়েছে সেটা আপনার নলেজ। এই নলেজটা যদি আপনি গ্যাদার করতে না পারেন, নলেজটা যদি সংগ্রহ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি বায়োটেকনোলজি সাকসেস পাবেন না। আপনি সাপোজ একটা কথা বলি আপনাকে, পিএইচটা নিয়ে যদি আপনি না জানেন, পিএইচটা কোনটা অ্যাসিডিক, কোনটা বেশি, কি করে অ্যাসিডিক হচ্ছে, কি করে কারা কারা এই আপনার বায়োফ্লক ট্যাঙ্কে এটা অ্যাসিডিক কন্ডিশনটা তৈরি করছে, আপনি তা কিভাবে সেটাকে বেসিক কন্ডিশন, অ্যালকালি কন্ডিশনে নিয়ে যাচ্ছেন, তার জন্য অনেকে বলে ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে দাও, ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে দাও, ক্যালসিয়াম কার্বোনেটটা কি, কিভাবে তার এই যে পিএইচ এর যে চেঞ্জ করে, অ্যাসিড থেকে যে এটাকে নিউট্রাল, নিউট্রাল থেকে অ্যালকালি যে করতে যাচ্ছি আমি, তাহলে এই পিএইচটা চেঞ্জ করার জন্য ক্যালসিয়াম কার্বোনেটের রোলটা কি, কিভাবে করে,
এক মুঠো বা দশ গ্রাম বা পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট আমি ফেলে দিলাম, আমার পিএইচ ঠিক হয়ে গেল, আমি হাসি। তো এখানে তো আবার টেম্পারেচারের সঙ্গেও রিলেটেড আছে ব্যাপার, এটা একটা ইন্টার রিলেটেড ব্যাপার। এখানে পিএইচ, টেম্পারেচার, ডিও, অ্যালকালিনিটি, তারপরে আপনার ধরুন স্যালিনিটি, এগুলো প্রত্যেকটা রিলেটেড, এক একটার সঙ্গে এক একটা জোড়া আছে। একটা একটা যদি আপনি মিস করে যান তাহলে কিন্তু আপনার পুরো ব্যাপারটাই ফ্লপ হয়ে গেল, ফ্লপ না হয়ে ফ্লপ হয়ে গেল, মানুষ অতটা আকৃষ্ট হবে এই ব্যাপারে? হবে না, আমি তো ব্যবসাটাকে টিকিয়ে রাখবো, আমি ব্যবসাটাকে প্রফিট করব, আমি ব্যবসাটা করব আমার রুজি রোজগারের জন্য, আমার জীবিকা অর্জনের বাঁচানোর জন্য করছি। সুতরাং আমাকে থেকে জানতে হবে, আমাকে ধৈর্য দিয়ে করতে হবে। আমি যদি আজকে শর্টকাটে যে শর্টকাটে ফরমেশন করি সেটাও শর্টকাটই হয়ে যাবে, কিন্তু আমি প্রথমে দেখুন কতগুলো সিস্টেমে ভাগ করে নিয়েছি। প্রথমে বলবো উদ্দেশ্যটা কি, কেন করছি, কেন করব, এই জিনিসগুলো বলতে হবে। কিভাবে জলটা তৈরি করব, জলের আমরা কি কি প্যারামিটার গুলো দেখবো, কি কি প্যারামিটার গুলো আছে, সেই প্যারামিটার গুলোকে আমি এক এক করে ডিসকাশন করে যাবো, এক এক করে বর্ণনা করে যাবো, কিভাবে প্যারামিটার গুলোকে আমি ঠিকঠাক রাখবো, কিভাবে প্যারামিটার গুলো করবো। তারপর আমি কি করে প্রোবায়োটিকটা তৈরি করব, প্রোবায়োটিকটা বিশাল রোল প্লে করছে এখানে, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া থাকবে না নন নাইট্রিফাইং ব্যাকটেরিয়া থাকবে, নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার রোল কি, আদৌ কি তার প্রয়োজন আছে। হ্যাঁ, এই যে জিনিসগুলো আপনাকে জানতে হবে। আমি বলে দিলাম একটা ইউটিউব ভিডিওতে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রিফাইংটা কি, সঙ্গে সঙ্গে আমাকে ডিনাইট্রিফাইং ও জানতে হবে। নাইট্রেট, অ্যামোনিয়া যখন নাইট্রেটে পরিণত হয়ে গেল, যখন সে আবার নাইট্রেট থেকে ডিনাইট্রিফাইং নাইট্রোজেন গ্যাস হয়ে গেল, সেই গ্যাসটা কোথায় যাচ্ছে, কোথায় মিশছে, কি করে উড়ে যাচ্ছে, এয়ার বাবল। আপনি একটা ডিও বানাচ্ছেন, ডিওটা কতটা বানাবেন, একটা জল তো অটোমেটিক তার ডিও থাকেই, একটা তো ডিও থাকবেই, কারণ অনেকগুলো আমাদের বাতাসে বায়ুমন্ডলে যে অক্সিজেন গুলো রয়েছে সেই অক্সিজেন তো ডিজলভ হচ্ছেই জলে, অক্সিজেন ডিজলভ হচ্ছে অসমোসিস প্রক্রিয়াতে, ডিফিউশন প্রক্রিয়াতে বলুন, তারপরে আপনার বিভিন্ন ওয়েভে বলুন, জলের তরঙ্গ দিয়ে বলুন, যেগুলো পুকুরে হচ্ছে। কিন্তু আমি এখানে যেটা একটা আমি একটা কালচার সিস্টেম আমি একটা বাড়িতে করছি। তো আপনার দেখছি এই ব্যাপারে ভালো অভিজ্ঞতা, তো এই অভিজ্ঞতাগুলো আপনি কিভাবে অর্জন করেছেন দর্শকদের যদি একটু বলেন। দেখুন, আমি লাস্ট ছ মাস থেকে, আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি অ্যাজ এ মাইক্রোবায়োলজিস্ট, অ্যাজ এ বায়োটেকনোলজিস্ট, আমি এইগুলোকে রীতিমতো পড়াশোনা করেছি, বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল জার্নালে যে পেপারগুলো পাবলিশ হয়েছে লাস্ট ছ মাস থেকে আমি সেগুলো স্টাডি করেছি, এবং স্টাডি করে এখান থেকে অনেক কিছু বলা আছে। সেই স্টাডি করে তাদের যে সার মর্মটা সেটাকে কত সহজভাবে, কত সরলভাবে আমার প্রেজেন্ট করবো, এবং তাদেরকে বুঝিয়ে তুলবো, যারা ট্রেনিং নেবেন তাদেরকে বলে দেবো, ট্রেনিং আপনি নেবেন, ট্রেনিং নিন, কিন্তু এইগুলো জেনে যান আপনি। এই জিনিসগুলো জেনে গেলে আপনাকে একজন ট্রেনার কোনো সময় ভুল বোঝাতে পারবে না। কিছু আমি কোনো লোক, আমি কোনো কোনো ট্রেনারের সমালোচনা করতে আসিনি বা আমি ইউটিউবে কারো সমালোচনা করতে আসিনি, কিন্তু জিনিসগুলো বাজে লাগে, নিজের মনে বিবেকে লাগে যখন দেখি একজন ইউটিউবার বলছেন, ট্রেনিং ট্রেনার বলছেন ট্রেনিংকে যে এইগুলো হচ্ছে এয়ার বাবল, কারোর সাইজ দেখছি একটা বিশাল বড়, কারোর লম্বা, কারোর গোল, এই বাবল, এয়ার বাবল যে অক্সিজেন দিচ্ছেন এগুলোকে বলা হয়েছে বাবলার, এয়ার বাবলারও বলে, এয়ার স্টোন বলে, এয়ার বাবলার বলে। এয়ার বাবলারের কি রোল এখানে, কত 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 আমি ডায়ামিটারে তার ছিদ্রটা নেবো এয়ার বাবলের। আমি আরেকটা কথা বলবো আপনাকে, এই ট্যাঙ্ক তৈরি করা কিন্তু তোমার কাজ নয় বা আমাদের কাজ নয়, ট্যাঙ্ক তৈরি করবে মিস্ত্রি। আমি তাকে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা করে বলে দেবো যে দাদা আমার 10,000 লিটার জলে একটা ট্যাঙ্ক লাগবে, তুমি এইটা করে দাও। তাহলে আমি একটা, আমি আজকে বলছি তো, কোনো আমি কোনোদিন শুনলাম না কোনো ইউটিউবারে একটা বলতে যে ট্রেনার ট্রেনারকে বলতে একজন ট্রেনিকে যে দাদা এই মাপে করলে পরে 10,000 লিটার জল ধরবে, এইটা করলে 5,000 লিটার জল ধরবে, মাপটা কি করে আমি করব, তার ভলিউমটা কত, এক কিউবিক ফিটে কত জল ধরে, কত লিটার জল ধরে, তাহলে আমার টোটাল কিউবিক ফিট কত হলো, তাহলে স্টার অনুযায়ী তৈরি করব। তাহলে আমি আমার নিজের মতো করে আমি 10,000, 5,000, 20,000, 15,000, 5,000, 1,000, 2,000 সব যে আমি নিজের ট্যাঙ্ক তৈরি করে নিতে পারবো। আমি যদি ম্যাথামেটিক কিচ্ছু ব্যাপার না, শুধু একটা যোগ আর গুণের ব্যাপার আছে। আমি ম্যাথামেটিক্স বলতে আমি আপনার বিশাল বলতে যাচ্ছি না যে আমি এইগুলো জেনে নিন, শুধু জানুন যে কিভাবে তৈরি করতে হয়। আমি সেই সেই জিনিসগুলোকে মাথায় ঢুকিয়ে দিতে চাইছি। 10,000 লিটার ট্যাঙ্কটা আমি কারোর কাছে গিয়ে দেখে আসলাম, বাহ সুন্দর গোল করে বানিয়েছে, গোল করে মেপে নিলাম, তার সার্কামফারেন্স কত হচ্ছে সেটা যদি আমি বার করতে না পারলাম, তাহলে আমি নেটটা কিনবো কি করে, আমি জালটা কিনবো, আমি কত ফুট জাল কিনবো,
আমি কি বোলটা ঘুরে ঘুরে টেপটা দিয়ে মেপে মেপে জালটা ঘুরবো করবো তা করবো না। এক্ষেত্রে মানুষ মানে আমি বলতে চাইছি মানুষ যখন শুরু করবে প্র্যাকটিক্যালি তখন এর অভিজ্ঞতাটাই মেন নাকি থিওরিটাও দরকার আছে আগে? আপনি প্র্যাকটিক্যালটা করবেন কাকে নিয়ে? থিওরি নিয়েই তো করবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি থিওরিটা না জানেন প্র্যাকটিক্যালটা করবেন কি করে? আমার কথা হচ্ছে সেটা, আপনি যদি প্র্যাকটিক্যালটাই করতে করতে গেলেন থিওরি জানলেন না তাহলে কি করে করবেন প্র্যাকটিক্যালটা? নিন আপনি থিওরি জ্ঞানটা নিয়ে নিজে একটু ইয়ে হন, শক্তপোক্ত হন যে জ্ঞানটা বাড়ান বায়োফ্লক টেকনোলজি, যে আমি একটা জেনেছি এই জিনিসটা হয় এখানে এই রিয়াকশন করে এখানে এইভাবে তৈরি হচ্ছে, এটা হেটারোট্রপিক ব্যাকটেরিয়া এই কাজটা করে, এটা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া এই কাজটা করে। আচ্ছা, তো আমাদের দেশে অনেক বেকার যুবক আছে, অনেক গরিব মানুষও আছে যারা এটা আগ্রহী, কিন্তু এই যে ট্রেনিং করে এক একজন অনেক টাকাই নিয়ে নিচ্ছে একদিনের ট্রেনিংয়ে, তো সেক্ষেত্রে কিছু ভাবনা চিন্তা কি কিছু করা যায়? মানে কম, একদম মানে কম বলবো না, অনেকে যদি ফ্রিতে বা একদম কমে যদি করে সেক্ষেত্রে আমাদের দর্শকরা চায় এই জিনিসটা যে, তো আপনি কি বলছেন সেক্ষেত্রে? আমি কি বলতে চাইছি, আমি যেটা বলছি সেটা এখন এটা বিজনেসে দাঁড়িয়ে গেছে, ব্যবসায়। তো আমাদের ভারত সরকারের তরফ থেকেও কি কোনো? অবশ্যই ভারত সরকারের তরফ থেকে এই বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত যে এই সিস্টেমটা। আপনি, আমি একটা কথা বলি, চায়না ওয়ার্ল্ডের মধ্যে ফিশ প্রোডাকশনে চায়না হচ্ছে প্রথম, ইন্ডিয়ার স্থান হচ্ছে দ্বিতীয় সেকেন্ড, কিন্তু ইন্ডিয়া চায়নার চেয়ে অনেকটাই পিছিয়ে। আমি জানি না এটা কিভাবে মেকআপ দেবেন। যেমন আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, একই ক্লাসের দুটো ছাত্র, একজন অঙ্ক পেয়েছে 90, একজন পেয়েছে 40, যে 90 পেয়ে সে হচ্ছে ফার্স্ট, 40 পেয়ে সে হচ্ছে সেকেন্ড, মানে নামে সেকেন্ড, নামে সেকেন্ড, কিন্তু ডিফারেন্সটা দেখুন 50 নম্বর ডিফারেন্স। চায়নার সঙ্গে ফিস প্রোডাকশনে ইন্ডিয়ার ডিফারেন্সটা এরকম। তো আমার খুব ভালো লাগে যখন ইউটিউব গুলো দেখি, আমার মনে হয় যে হয়তো আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো, একদিন সাকসেস আসবে, এই সাকসেস আমি অর্জন করে আমাদের একটা ভারতবর্ষকে একটা উজ্জ্বলের দিকে নিয়ে যাবো, ভালো উজ্জ্বল একটা ভালো ভবিষ্যতের দিকে নিয়ে যাবো। তো আজকের ভিডিও, স্যার 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 আজকের ভিডিও বেশি লম্বা করবো না, আপনি যদি মানে মেন সারাংশ কিছু বলার থাকে তো আমাদের দর্শকদের আপনি একটু শেয়ার করুন। আমি একটাই কথা বলবো যে এই জিনিসটা বায়োফ্লক টেকনোলজি ট্রেনিং নিয়ে বা আপনি করে সবাই হয়তো করতে পারবেন না বা সবাই করার, আমি ফিনান্সিয়ালি বলছি, ট্রেনিং নিলাম কিন্তু ফিনান্সিয়ালি যে আমি দেখি করতে পারছি না, তখন আমি তাদেরকে বলবো আজকে দেখবেন ইউটিউবে দেখবেন, দাদা আমার 200টা ট্যাঙ্ক, আমার 400টা ট্যাঙ্ক, আমার 4টে ট্যাঙ্ক, আমার 20টা ট্যাঙ্ক, একটা মানুষ কটা ট্যাঙ্ক সামলাতে পারবে বলুন তো? একটা মানুষ যদি আমি খুব যদি পরিশ্রম করে সে 4টে ট্যাঙ্ক নিয়ে সামলা হিমশিম খেয়ে যাবে, 10,000 লিটারের 4টে ট্যাঙ্ক নিয়েই তার দিন কেটে যাবে। তাহলে এখন যে দেখাচ্ছে এশিয়ার বৃহত্তম বায়োফ্লক টেকনোলজি সেন্টার ওয়ার্ল্ড, কদিন বাদে শুনবো হয়তো ওয়ার্ল্ডের বৃহত্তম বায়োফ্লক টেকনোলজি সেন্টার, তাহলে সেখানে তার কি হবে? তার তো কিছু অ্যাপয়েন্টমেন্ট লাগবে, তাকে তো কিছু ছেলে রাখতে হবে। আপনি করুন 200টা করুন, 400 করুন, 600 করুন, কোনো ব্যাপার না, কিন্তু আপনি একা সামলাতে পারবেন না। সেখানে আমি একটা বলবো যে একটা ওপেনিং রয়েছে, যারা ভালোভাবে ট্রেনিং নেবেন তাদের ক্ষেত্রে একটা ওপেনিং রয়েছে যে তাদেরকে লোক রাখতেই হবে। এবং ইন ফিউচার আমার যেটা মনে হয়, আমার যেটা ধারণা ইউটিউব দেখে যেটুকু ধারণা হয়েছে, ইন ফিউচার হয়তো কিছু রিক্রুটমেন্ট তাদেরকে করতেই হবে, কিছুটা বেকারত্ব দূর হবে। আমি তাদের কাছে বলবো যে 10টা ট্যাঙ্ক করে আমি একটা প্রফিট অ্যান্ড লসেরও একটা হিসাব করেছি, 10টা ট্যাঙ্ক করে আপনি যদি দুজনকে অ্যাপয়েন্টমেন্ট দেন বা একজনকে অ্যাপয়েন্টমেন্ট দেন, আপনি 2টো ট্যাঙ্কের আপনার শুধু প্রফিটটা তাদেরকে ইয়ারলি স্যালারি দেবেন, তাতেই কিন্তু তার চলে যাবে। আচ্ছা আচ্ছা, আপনি 2টো ট্যাঙ্কের পেছনে যা খরচা করবেন সেটা তুলে নেবে, শুধু প্রফিটটা যদি আপনি দেন, 2টো ট্যাঙ্কের যে প্রফিটটা সেটা যদি সেই ছেলেটাকে 12 মাসে রাখি রাখেন, তাহলে তার কিন্তু সংসারটা ভালোভাবে চলে যাবে। মনোরঞ্জন স্যার, আপনি যদি একটু বলেন আমাকে যে ফোন করলেন, আমি আমি আসলাম আপনার কাছে, তো আপনার মেন উদ্দেশ্যটা কি, মানে দর্শকদের আপনি কি মেসেজ দিতে চান সেগুলো যদি একটু বলেন? আমি প্রথমত যে মেসেজটা দিতে চাই যে আপনারা আগে আপনার নিজেদের জ্ঞানটা অর্জন করুন। আমার, আমি যে ভিডিওগুলো আমি যে ছাড়ছি ইউটিউবে লোড করছি সেগুলো খুব মনোসংযোগ দিয়ে পড়ুন, দেখুন, পেন খাতা নিয়ে নোট ডাউন করুন। যদি কোনো অসুবিধা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার কাছে জেনে নিন কোথায় কি সমস্যাটা আপনার হচ্ছে, কমেন্টে আছে, কমেন্ট করুন, ভালো খারাপ সবই কমেন্ট করবেন, কারণ খারাপ কমেন্ট হলেও আমাকে শিক্ষা দেবে সেটা শিখতে, ভালো কমেন্ট হলে সেটা হাইলি অ্যাকসেপ্টেড। আমি আপনাদের পিছনে রয়েছি, আপনারা অযথা
ট্রেনিং ট্রেনিং করে পাগল হয়ে ছুটবেন না, কিছু শিখুন, কিছু জানুন। আপনি নিজে, আমি ভরসা দিচ্ছি যে আপনি নিজে জিনিসটাকে বাড়িতে তৈরি করতে পারবেন। আমাকে ফলো করুন, আমার ইউটিউবটা ফলো করুন, আমি এ টু জেড বলে যাব। সেক্ষেত্রে আপনি আছেন? অবশ্যই আমি আছি, অবশ্যই আমি। ঠিক আছে, আমি তো এই ধরনের মানুষই খুঁজছি। আমি, আমার দর্শকরা যারা জানেন, আমি ঠিক এই ধরনের মানুষ যারা একটু মানুষের পাশে আসবে এই মুহূর্তে। তো স্যার, আপনাকে পেয়ে আমি খুবই ভালো লাগছে। আর আপনার যদি আর কিছু বলার থাকে? না, আমি, আমার বলার কথা একটাই যে আপনি একটা বিজনেসে নামবেন, বিজনেসের সাকসেস আপনিও চাইবেন, আমিও চাইছি। আপনার বিজনেস সাকসেস হোক সেটা আমি চাই। আপনি ভালোভাবে শিখে করুন, সাকসেস অবশ্যই আসবে, সাকসেস। তবে একটা কথা আমি বলতে চাই, আপনি নাম শুনেছেন তো মিসাইল ম্যান, আমাদের রাষ্ট্রপতি ছিলেন আব্দুল কালাম। উনি কি বলতেন জানেন তো? ওনার একটা ইংরেজিতে একটা কোটেশন আছে, সেটাকে আমি বাংলায় শর্ট ফর্মে করে বলছি। স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন ঘুমিয়ে দেখবেন না। যে স্বপ্নটা আপনাকে ঘুমাতে দেবে না সেই স্বপ্নটা আপনি, সেই স্বপ্নটা আপনি দেখুন যেটা আপনাকে ঘুমাতে দেবে না। আপনি বায়োফ্লেক্স টেকনোলজি থেকে নিয়ে সেইভাবেই চিন্তা ভাবনা করুন যেটা আপনাকে ঘুমাতে দেবে না। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার।